ইফতার আমাদের এক ঐতিহ্য, এটা আজকের কথা নয়, বহু পুরনো কাল থেকে, আদিকাল থেকে ইফতার পার্টি প্রচলিত। মানুষের যখন অবস্থা অনেক ভালো ছিল না, তখন কিন্তু ইফতারের একটা মহফিল হতো, ছোট হোক আর বড় হোক, ভালো হোক আর খারাপ হোক হতো। এবার সরকারিভাবে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হলো, কাকে খুশি করার জন্য করা হলো তা আমি জানি না, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সময় অনেক জায়গায় নাকি গরুর মাংস খাওয়া যাবে না, কাকে খুশি করার জন্য করা হয়েছিল আমি জানি না। আবার ইফতার করার জন্য এই মুহূর্তে নূর কী ব্যবস্থা করেছে আমি জানি না, কত খরচা হয়েছে আমি জানি না, তবে খুব একটা কম খরচা হবে না, অনেক খরচা। দেশের মানুষ এখন একটা নিদারুণ অভাবে আছে, আবার একটা শ্রেণীর লোক কিন্তু মোটেই হবে নাই। সোমবার সম্ভবত আমাদের একটা দলীয় ইফতার পার্টি হয়েছে, যেটা বিদেশি কূটনীতিকদের সম্মানে। আমি তখন লিফটে ছিলাম, ওই হোটেল রয়েছে লিফটে ছিলাম, দুটো বাচ্চা ছেলে একেবারে ইনফর্মাল ড্রেস, আর একটা ভদ্রকে বলতেছে চাচা কোথায় যাচ্ছেন, আমার একটা কাজ আছে। ছেলের বয়স খুব বেশি যদি হয় 15 হতে পারে, বড়টার দুটো ছেলে। তুই কোথায় যাচ্ছ? বলে আমি ইফতার করতে যাচ্ছি। ইফতার করতে যাচ্ছে ওয়েস্টার্ন হোটেলে বুফেতে, অর্থাৎ দেশে অভাব আছে যেমন, আবার টাকার দৌরাত্ম্য আছে তেমন। এক শ্রেণীর মানুষ খাচ্ছে, আরেক শ্রেণীর মানুষ পাচ্ছে না। আপনি যদি এখান থেকে বেরিয়ে যান রাস্তায়, বেরিয়ে দেখবেন এক শ্রেণীর মানুষ পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না, আর শ্রেণীর মানুষ খাচ্ছে। অঢেল একটা বাচ্চা ছেলে যেই বয়সে হোটেল ওয়েস্টার্নে লিফটে চড়েছে, এই ছেলের এখানে আসার কথা নয়। তাকে আমি যতটুকু চিনি, সে এমন বাপের ছেলে কখনো ছিল না, সে এমন বাপের ছেলে ছিল না। ওর বাপকে আমি ভালো করে চিনতাম, কি জানি, যে ছেলেকে আমি দেখলাম ওর বাপকে আমি চিনি না। এতটুকু একটা ছেলে ওয়েস্টার্ন হোটেলে বুফে ইফতার করতে গেছে, একটা ক্যাজুয়াল ড্রেসে, ইনফর্মাল, একেবারেই যেন স্বাভাবিক। বাসা থেকে আসলো, ড্রয়িং রুমেতে আসলো, ডাইনিং রুমে গেল খাওয়ার জন্য, এর লিফটের মধ্যে তার যে কথা বলছে আমিও বার হিয়ার করলাম। তার মানে কী দাঁড়ালো? এক শ্রেণীর লোক খাবে, অনেক খাবে, আর এক শ্রেণীর লোক খাবে না, কিছুই খাবে না, এক সময় তারা মারা পড়বে। প্রিয় ভাইরা, ডাক্তারের কাছে গেলাম সেদিন, আমার ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ। ডাক্তার সাহেব মনে হলো যে আমার চিকিৎসা করতে যতটুকু সময় দরকার অতটুকুই সময় নিলেন, বাকি রইল ওনার জন্য। আমার চিকিৎসা, আমার প্রেসক্রিপশন শেষ, আমি বললাম যে ভাই আমি এখন যাই, একটু বসেন স্যার। কেন ভাই, কী হবে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ, কী হবে, কী হচ্ছে, দেশটা কী হবে, এরকম একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে, জল্পনায় কল্পনায়, কী হচ্ছে কী হবে। এই বিষয়টা কিন্তু সাংঘাতিক ব্যাপারটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য।